হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড ফার্মস অ্যান্ড এগ্রি লিমিটেড পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সকাল সকাল চলে আসলাম আমার বারান্দায়। আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের গাছে ভালো ফুল না পান বা গাছের গ্রোথ ভালো না হয়, তাহলে আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে বায়োফার্টি পিজিআর। সো মূলত পিজিআর যে কাজটা করে সেটা হচ্ছে আপনার গাছের মাটি থেকে খাবার অথবা পুষ্টিমূল্য সংগ্রহণের মাত্রাটা বৃদ্ধি করে, অর্থাৎ আপনার গাছ অধিক পরিমাণে পুষ্টি গ্রহণ করতে পারে মাটি থেকে, যার ফলে আপনার গাছে অনেক ভালো ফলন হয়, ফুল হয়। সো দেখুন, এগুলো হচ্ছে আমার গাছ। এটা হচ্ছে নয়নতারা, এখানে আরেকটা আছে, আর এখানে একটা হোয়াইট গোলাপও আছে, সাথে এখানে গোলাপের কলি চলে আসছে, এটা রেড কালার। সো সকাল সকাল বারান্দায় আসছি, আপনাদেরকে দেখাবো যে পিজিআর কি, কেন এবং কিভাবে ইউজ করতে হয়। সো আপনারা যারা পিজিআর ইউজ করবেন, তারা হচ্ছে 1 লিটার পানিতে আপনার ইউজ করতে হয় 2 ml। সো আমার যেহেতু এই পানিটা হচ্ছে আপনার 2 লিটারের, সো আমি এখানে 4 ml পরিমাণ পিজিআর দিয়ে দিচ্ছি। সেটাকে আমরা এখন ভালোভাবে মিশিয়ে নিব পানির সাথে, দেন আমরা প্রত্যেকটা গাছে এই পানিটা স্প্রে করে দেব। দেখুন, আমি এখানে পিজিআর মিশিয়ে ফেলছি, এটা কালো কালারের হয়। সো এটা একটু ভালোভাবে মিশতে থাকুক, দেন হচ্ছে আমরা পুরো এই পানিটাকে প্রত্যেকটা গাছের মধ্যে স্প্রে করে দেব। এফাকে আমি আপনাদেরকে দেখাই যে এখানে দেখুন, আমি হাসনা হেনার যে কাটিংগুলো বসিয়েছিলাম মশলা, এগুলোতে নতুন করে কুড়িয়ে মানে পাতা, নতুন ছোট ছোট পাতা আসা শুরু হয়েছে। আর এখানে আমার বাগান বিলাসের কিছু চারা আছে, আর এটাকে পলিথিন দিয়ে রাখা হয়েছে। 7 দিন পরে আপনাদেরকে আপডেটটা অবশ্যই আমি জানিয়ে দেবো। সো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে গাছ রিলেটেড বিভিন্ন আপডেট দিয়ে থাকি। এই চ্যানেলটা মূলত হচ্ছে আমার হবির উপরে বেস করে। সো আমি যে জিনিসগুলো করতে পছন্দ করি সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন আমার পর্তুলাকার, এখানে আজকে 9টা 10টার দিকে হয়তো এই ফুলগুলো ফুটবে। এই ফুলটা হচ্ছে আপনার 9টা 10টার দিকে ফুটে এবং 12টা 1টার মধ্যে আবার শেষ হয়ে যায়। সো দেখুন, কালকে এখানে একটা ফুল ছিল। সো এই হচ্ছে আমার বারান্দা, আর এখানে আপনার নতুন অনেকগুলো গাছ আপনারা দেখবেন অ্যাড হয়েছে। এগুলো আমার ছোট বোনের বারান্দায় ছিল, সো এইগুলো এখন আমার বারান্দায় নিয়ে আসা হয়েছে। সো এটাকে ভালোভাবে আগে একটু পাম্প করে নিতে হবে। দেন আমরা প্রত্যেকটা গাছের মধ্যে পানিটা দিয়ে দিব, আর চেষ্টা করব যে ডিরেক্ট ফুল অথবা যদি কলি থাকে ওইগুলোর মধ্যে স্প্রে না করার জন্য। চলুন তাহলে আমরা এই সাইড থেকে শুরু করি। আগে অ্যালোভেরা গাছটাকে স্প্রে করি, দেন হচ্ছে এখানে আপনার পর্তুলাকা আছে, আর এটা হচ্ছে মাদার অফ থাউজেন্ডের একটা প্লান্ট, এটা হচ্ছে আমার অপরিচিতা গাছ। এই গাছগুলোকে আমি প্রুনিং করে রাখি, কারণ বারান্দায় যেহেতু জায়গার সংকট থাকে, তাই গাছগুলোকে প্রুনিং করে রাখলে গাছগুলো অনেক ঝাঁকড়া হয় এবং ভালো থাকবে। প্রত্যেকটা পাতায় ভালোভাবে স্প্রে করে দিবেন। আর এটা হচ্ছে আমার হাসনা হেনা গাছ। সো আমরা ট্রাই করবো যে সকাল সকাল যদি কোনো গাছে কোনো মেডিসিন বা কোনো কিছু স্প্রে করি, তাহলে এটা সকাল সকাল করার ট্রাই করবো, যাতে সূর্য উঠলে আলোক সংশ্লেষণের সময় প্রপারভাবে মেডিসিন অথবা যে জিনিসটা আমরা ইউজ করি সেটা যেন কাজে লাগে। সো এখানে আমার পুদিনা গাছটাতেও স্প্রে করে দিচ্ছি। সো এইভাবে আমি হচ্ছে আপনার প্রত্যেকটা গাছে স্প্রে করে দিব। সো আর ভিডিওটা বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো সেটা ফলো করার জন্য। ইনশাল্লাহ এই বারান্দাটাকে আমি আরও সুন্দরভাবে সাজাবো। সো অবশ্যই আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে কোন গাছগুলো রাখলে বেটার হয় বা কীভাবে সাজানো যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।